আমি আজকে গোর আমি যাব আচ্ছা 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 আমি সন্ধ্যা যাচ্ছি বাড়ি চলে যাব বলো না ওই উপরে বলতে হবে তাহলে একটু দাঁড়া তাহলে ছেড়ে দি বাড়ি চলে দি ভারতের তৃতীয় দল হচ্ছে তৃণমূল, কিন্তু ওদের কাউকে রাখা হচ্ছে না, কি বলিস সে দল? ভারতবর্ষের মধ্যে তৃতীয় দল হিসেবে তৃণমূল রয়েছে, সে কেন রাখতে রাখেনি সে তো আপনার যারা সংসদীয় বোর্ড ঠিক করেন তারা বলবেন, কিন্তু তৃণমূলকে বলবো কাঁচের ঘরে বসে ঢিল মারতে না। পশ্চিমবঙ্গ বিধানসভার একটাও স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান, যেখানে কংগ্রেস সিপিএমের গতবারে 15 জন ছিল, সেখানে বিজেপির একজনও নেই। পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান নিয়ে কী করেছে? অপোজিশন লিডারকে সম্মান দেয়? ডেরেক ও ব্রায়ান শুনে রাখুন, ভারতবর্ষের কোনো বিধানসভা বা লোকসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে বাইরে রেখে বিধানসভার সেশন হয়নি। ভারতবর্ষের কোনো লোকসভা, একটাই লোকসভা, লোকসভা রাজ্যসভা বা কোনো রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে বিধানসভার সচিব থানায় এফআইআর করেনি, সেটা আমার বিরুদ্ধে হিয়ার স্ট্রিট থানায় সচিব করিয়েছে স্পিকারের নির্দেশে। তৃণমূলকে গণতন্ত্র শিখাতে হবে না, ওদেরকে আরো টাইট করা উচিত। তার নেতা বিজেপির সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। 2রা মে থেকে অদ্যাবধি প্রায় 21 মাস হতে গেল, একটা কোথাও যদি ওনার সঙ্গে বিজেপির কোনো ছবি কোনো ভাষণ দেখাতে পারেন ওনার সঙ্গে বিজেপির, আমার অন্তত আমি প্রত্যেক দিন পার্টি করি, 16 ঘন্টা পার্টির কাজ করি, ওনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক